হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি যাতে একটা ভিডিও বানাই যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর জন্য কোন কোন বইগুলো ভীষণ উপযোগী হবে এবং সেই সকল বইগুলো কমপ্লিট করতে পারলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষা ক্র্যাক করা সম্ভব। তো আজকের ভিডিওতে আমি সেই সকল গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ব্যাপারে আলোচনা করব। এই সকল বইগুলো যদি তোমাদের কাছে থাকে এবং এই সকল বইগুলো যদি তোমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারো তাহলে তোমরা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে। কিন্তু হ্যাঁ, এখানে দুটো শর্ত অবশ্যই তোমাদেরকে সবসময় মেনে চলতে হবে, বেশি না, মাত্র দুটো শর্ত। সেটা হলো এই বইগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এবং বারে বারে রিভাইজ করতে হবে। সম্পূর্ণ কমপ্লিট এবং রিভাইজ, এই দুটো কিন্তু যদি তোমরা করতে পারো তাহলে আর অন্য কোনো বই তোমাদের ছুঁয়ে দেখার প্রয়োজন নেই। দেখে নেওয়া যাক কোন কোন বইগুলো কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো তাহলে বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে সমস্ত সাবজেক্ট একত্রে পেতে গেলে সবথেকে ভালো বই, যেটাকে আমি এক নম্বরে রেখেছি, সেটা হলো লুসেন্টের জেনারেল অ্যাওয়ারনেস। লুসেন্টের এই বইটাতে সমস্ত কিছু বিস্তারিতভাবে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং যেগুলো পরীক্ষাতে আসার মতো সমস্ত সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ভালোভাবে আলোচনা করা হয়েছে। এবং এই লুসেন্টের বইতে তোমরা সমস্ত সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন সমস্তটাই থাকছে, সায়েন্স পার্ট থাকছে। কিন্তু তার মধ্যে থেকে আমি এটা বলবো যে সায়েন্সের জন্য কিন্তু লুসেন্টের এই জেনারেল অ্যাওয়ারনেস বইটা খুব একটা উপযোগী নয়। শুধু সায়েন্স পার্টটা বাদ দিয়ে বাকি সমস্ত পার্টগুলো ভীষণ ভীষণ উপযোগী সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষার জন্য। এবং লুসেন্টের এই বইটার প্রাইস যেটা MRP আছে 216 টাকা, এবং ডিসকাউন্টের পর তোমরা এটা 175 থেকে 190 মধ্যে কিন্তু বইটা অনলাইনে পেয়ে যাবে। এটা অ্যামাজন বা লোকাল মার্কেট যে বইয়ের অ্যাপ্লিকেশন যেটা আছে সেখান থেকে তোমরা অনলাইনে অর্ডার করতে পারো, ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে নাম্বার টু যে বইটাকে আমি দেখেছি সেটা হচ্ছে আরিয়েন্স 2021 একটা বই বেরিয়েছে, যেটা ভীষণ ভালো বই, যেখানেও কিন্তু সমস্ত সাবজেক্ট সমস্ত বিষয় তোমরা একত্রে পেয়ে যাচ্ছ এবং এই বইটাতেও সমস্ত তথ্যগুলো বিস্তারিতভাবে সুন্দরভাবে বোঝানো আছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট করে এখানে দেওয়া রয়েছে। তোমাদের বইটা পড়তেও সুবিধা হবে। এই বইটার MRP আছে 185 টাকা এবং এটা কিন্তু তোমরা ডিসকাউন্টের পরে 160 টাকায় পেয়ে যাবে। তো তোমরা এই দুটো বইয়ের কিন্তু যে কোনো একটা কিনতে পারো, স্পেশালি লুসেন্টের বইটা তোমরা অবশ্যই যদি কিনে রাখো তাহলে তোমাদের খুব উপকার হবে। এবার যে বিভাগটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। যেহেতু জেনারেল সায়েন্সের ওপরে প্রচুর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, তো আলাদা করে সবথেকে জেনারেল সায়েন্সের ওপরে ভালো বই হবে লুসেন্টের জেনারেল সায়েন্স বলে একটা আলাদা করে শুধু সায়েন্সের ওপরে লুসেন্টের একটা বই পাওয়া যায়। এই বইটা কিন্তু সায়েন্সের জন্য ভীষণ ভীষণই ভালো। এই একটা বই পড়লে কিন্তু তোমাদের আর সায়েন্সের ওপরে কোনো কিছু পড়া লাগবে না। এখানে কিন্তু সায়েন্সের সমস্ত বিষয়গুলো ভালোভাবে আলোচনা করা হয়েছে এবং সমস্তটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অপ্রয়োজনীয় কোনো বিষয় এখানে দেওয়া নেই। এই বইটার যে MRP আছে 216 টাকা এবং ডিসকাউন্টের পর এটা 190 থেকে 200 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এবার যে বিভাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের জন্য সবথেকে ভালো যে বইটা আমি তোমাদের রিকমেন্ড করব সেটা হচ্ছে আরিহান্তের যে ম্যাথমেটিক্স বইটা আছে। এই বইটাতে সমস্ত বাছাই করা অঙ্কগুলো দেওয়া রয়েছে, যে ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে অঙ্কের যে সেট সেটাও তোমরা এই বইটাতে পেয়ে যাবে। এবং আরিহান্তের এই বইটার যে MRP আছে 60 টাকা এবং ডিসকাউন্টের পরে তোমরা এটা 325 টাকায় পেয়ে যেতে পারো এবং এই বইটাও তোমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে। এবং এই ম্যাথমেটিক্সের যেটা আমি সেকেন্ড অপশানে রেখেছি সেটা হচ্ছে RS আগরওয়ালের ম্যাথমেটিক্স। এটাও তোমরা অনেকেই জানো, খুবই নাম করা বই, খুবই ভালো বই, কিন্তু তবুও আমি বলবো আরিহান্তের বইটা তোমরা ফার্স্ট চয়েসে রাখো। আর যাদের কাছে তোমাদের RS আগরওয়ালের বই অলরেডি রয়েছে তাদেরকে আর আরিহান্তের বই না কিনলেও চলবে, কিন্তু RS আগরওয়ালের বইটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট বা কভার করতে হবে এবং বারে বারে রিভাইজ করতে হবে। এরপরে যে বিভাগটা আসছে সেটা হচ্ছে ইংরাজির ওপরে। ইংলিশের ওপরে সবথেকে ভালো বই আমি তোমাদের যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে প্যারামাউন্ট ইংলিশ, যে MCQ টাইপ যে বইটা আছে ইংরাজির ওপরে। এই বইটা সত্যি অসাধারণ। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলো একদম বাছাই করা, যেগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো বা যে প্যাটার্নের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে সেই ধরনের প্রশ্ন কিন্তু এই প্যারামাউন্ট ইংলিশ এই বইটাতে রয়েছে। প্যারামাউন্টের এই বইটার MRP আছে 450 টাকা এবং এই বইটা তোমরা ডিসকাউন্টের পর 333 টাকাতে পেয়ে যাবে। এবার যে বিভাগটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে GI বা রিজনিং। GI বা রিজনিংয়ের ওপরে
সবথেকে ভালো বই হবে আরিহান্তের বইটা। এবং আরিহান্তের এই বইটার সবথেকে ভালো বিশেষত্ব হলো এই বইতে তোমরা একদম বেসিক থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত রিজনিংগুলো পেয়ে যাচ্ছ, অর্থাৎ একদম প্রথম থেকে যেগুলো সহজ সেগুলো থেকে শুরু করে ধীরে ধীরে অনেক হার্ড লেভেলের কিন্তু রিজনিং এখানে দেওয়া রয়েছে, যেগুলো পরীক্ষাতে ভীষণ আসে, এবং সেই সকল রিজনিংগুলো কিন্তু তোমরা আরিহান্তের এই বইটাতে পেয়ে যাচ্ছ। এই বইটা তোমরা কিন্তু অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে, এবং এই বইটার এমআরপি আছে 625 টাকা, এবং ডিসকাউন্টের পরে তোমরা এই বইটা 450 থেকে 470 টাকার মধ্যে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের জন্য বাছাই করা বইসমূহ। এই সকল বইগুলো যদি তোমাদের কাছে থাকে, এবং সম্পূর্ণ তোমাদের কিন্তু এগুলো কভার করতে হবে, এই বইগুলো শুধু টেবিলে সাজিয়ে রাখার জন্য নয়, সমস্ত বইটা সম্পূর্ণ কভার করতে হবে, এবং কভার হয়ে গেলে বারে বারে রিভাইজ করতে হবে। এই দুটো পয়েন্ট যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং যদি তোমাদের কাছে এই সকল বইগুলো থাকে এবং এই সকল বইগুলো তোমরা যদি কভার করো, তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই প্রিপারেশন তোমাদের থাকলে রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা তোমরা কিন্তু অনায়াসে ক্র্যাক করতে পারবে, এটা আমার গ্যারান্টি। তাহলে বন্ধুরা, তোমাদের ডিমান্ড অনুসারে এটাই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এই সকল বইয়ের উপরে তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। এবং এই ধরনের ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এবং পাশাপাশি বেল আইকনটার অল নোটিফিকেশান অন করে রেখো, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব তার যে নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।